দর্শক, আপনি কি ব্রয়লার মুরগির গোশত খেয়ে অভ্যস্ত? আপনি কি জানেন এই মুরগি আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর? আল্লাহ না করুন, আমাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে বলে উঠে এসেছে বিভিন্ন গবেষণায়। তাই চিকিৎসকরা ব্রয়লার মুরগির পরিবর্তে দেশি মুরগি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। সম্মানিত দর্শক, চলুন জেনে নেওয়া যাক ব্রয়লার মুরগির কিছু ক্ষতিকর দিক। বিশেষজ্ঞদের মতে, মাত্রাতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ক্যান্সার আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। কাঁচা গোশতে প্রচুর মাত্রায় ব্যাকটেরিয়া থাকে, আর দোকানে যেভাবে একাধিক মুরগিকে একসঙ্গে রাখা হয় তাতে দু পাঁচটার শরীরে সেই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলি প্রবেশ করে। যখন মুরগি জবে করা হয় তখনও জীবিত মুরগির শরীর থেকে কাঁচা গোশত ব্যাকটেরিয়া চলে যাওয়ার আশঙ্কা থেকে যায়। আর এই জীবাণু যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে একাধিক রোগে আক্রান্ত হবার আশঙ্কা থাকে। পোলট্রিতে বড় করার সময় ব্রয়লার মুরগিকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয়, ফলে এমন ধরনের মুরগি বেশি খেলে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হওয়ার আশঙ্কা থাকে। আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হার বাড়ার পিছনে ব্রয়লার মুরগির অবদান যে কোনো অংশে কম নয়। অনেকের ধারণা দেশি মুরগিও আমাদের জন্য ক্ষতিকারক। দর্শক, একেবারেই না, কারণ দেশি মুরগি একেবারে ন্যাচুরালি বড় হয়, ফলে ব্রয়লার মুরগির মতো আমাদের শরীরে কোনো কেমিক্যালের উপস্থিতি যেমন পরিলক্ষিত হয় না, তেমনি দেশি মুরগি অনেকাংশেই ব্যাকটেরিয়া মুক্ত হয়, ফলে তা থেকে আমাদের শরীর খারাপ হওয়ার আশঙ্কা মোটেই থাকে না। সুস্থ শরীর দেহ মন বাঁচতে হলে প্রয়োজন।